हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू विजन WBPSC एंड UPSC। सो आज के আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইংলিশ কম্পোজিশন এন্ড গ্রামার। এটি হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। সো যে কোনো কম্পিটিটিভ এক্সাম লাইক WBCS, PSC, SSC, ব্যাংক, যে কোনো পরীক্ষার যে ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের পার্টটি থাকে, সেখানে মেনলি যে টপিকগুলো থাকে সেগুলো হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস এন্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফেজাল ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, এখানে আরেকটি টপিক হয় তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড দেন মিসলেনিয়াস অ্যান্ড গ্রামার। সো এই নটি টপিকের উপরই মোটামুটি ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের যে পার্টটি রয়ে থাকে। এবং WBCS-এর যদি আমরা প্রিলিমসের কথা বলি, তাহলে WBCS প্রিলিমসের যে প্রথম টপিকটি অর্থাৎ সেটি থাকে ইংলিশ কম্পোজিশন থেকে, এবং সেখানে টোটাল মার্কস হয় 25 মার্কস। ওকে, সো 200 মার্কসের যে টোটাল এক্সাম প্রিলিমস, WBCS প্রিলিমস, তার 25 নম্বর থাকে ইংলিশ কম্পোজিশন থেকে। তাহলে প্রথম যে 25টি কোয়েশ্চেন সেটি করা হয় ইংলিশ কম্পোজিশন থেকে, এবং তার সিলেবাস হচ্ছে এই। সো এটি হচ্ছে আমার একটি নতুন ইনিশিয়েটিভস। আমরা প্রতিদিন ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের ক্লাস করব। আমি এর আগের একটি ভিডিওতে আমি রুটিন বলে দিয়েছি যে কখন কখন কোন কোন দিনে কী কী ক্লাস করানো হবে। সো বেসিক্যালি আমাদের যে অ্যাপ্রোচ সেটি দুভাবে হবে, প্রথম হচ্ছে ইংলিশ কম্পোজিশন, আরেকটি হচ্ছে গ্রামার। এই দুটো জিনিস কিন্তু কিছুটা আলাদা, কারণ ইংলিশ কম্পোজিশনে মেনলি আমরা ওয়ার্ড স্টক বাড়বো, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মিনিং, তার যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এইগুলো দেখব। এবং আরেকটি হিউজ যে টপিক সেটা হচ্ছে গ্রামার। তাহলে দুটো, এই যে ইংলিশ কম্পোজিশন পার্ট এবং গ্রামার পার্ট, আমরা সাইমালটেনিয়াসলি চালিয়ে যাব। ওকে, সো এখন আমরা এই যে ভিডিওতে আমি শুধুমাত্র WBCS-এর যে ট্রেন্ড সেটাকে নিয়ে কথা বলেছি। সো আমরা যদি WBCS-এর ইংলিশ কম্পোজিশনের মার্কস ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এটি হচ্ছে ইয়ার অনুযায়ী WBCS-এর যে মার্কস ডিভিশন। 2020 সালে যদি আমরা দেখি, তাহলে সিনোনিম এসেছিল 4টি, অ্যান্টোনিম এসেছিল 1টি। 2000 অর্থাৎ এখান থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে এসেছিল 5 নম্বর, ইডিয়ামস এসেছিল 1টি, ওয়ান ওয়ার্ড আসেনি, ফেজাল ভার্ব এসেছিল 1টি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড প্রিপোজিশন 4টি, এবং মিসলেনিয়াস 5টি এসেছিল। অর্থাৎ এই যে মিসলেনিয়াস, এখানে এই যে চার্টে যে পোর্শনটি মিসলেনিয়াস বলে দেখানো হয়েছে সেটি অ্যাকচুয়ালি গ্রামারের পার্ট। ওকে, এবং এইভাবে ইয়ার অনুযায়ী দেখো, তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে অনেকেই, আমি অনেক ভিডিওতে দেখেছি যেখানে বলা হচ্ছে যে আমাদের যে সিনোনিম এবং অ্যান্টোনিম করার দরকার নেই। বাট এটা এখান থেকে আমি যদি আমরা গত বছরের ট্রেন্ড অ্যানালাইসিস দেখি, তাহলে সেখান থেকে অর্থাৎ ওয়ার্ড মিনিংয়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে। অর্থাৎ কি, সিনোনিম এবং অ্যান্টোনিম এটাও যেমন একটি ওয়ার্ড মিনিং, ঠিক একই রকমভাবে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো সবই কিন্তু কম্পোজিশনের পার্ট। অর্থাৎ আমাদের ওয়ার্ডের, একটি ওয়ার্ডের যদি আমরা সঠিক মিনিং জানি, তাহলে আমরা এগুলো অবশ্যই করতে পারবো। অর্থাৎ এই ধারণাটা ভুল যে ওয়ার্ড মিনিং খুব কম আছে, ওয়ার্ড মিনিংয়ের ওয়েটেজেই বেশি থাকে, গ্রামার কিছু কম থাকে। ওকে, এবং ফ্রেজাল ভার্ব থাকে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের ট্রেন্ড। তাহলে আমাদের টোটাল 25 মার্কস দেওয়া হয় এই ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের পার্ট থেকে। তাছাড়া ইংলিশ গ্রামার শুধুমাত্র আমাদের যে ইংলিশ কম্পোজিশনের পার্টে কাজে লাগবে তাই নয়, এটি আমাদের যখন আমরা মেন্স লিখব, অর্থাৎ ইংলিশ যে পেপারটি, সেখানে বিভিন্ন রকমের যে রাইটিং স্কিল, ট্রান্সলেশন, এগুলো আমরা ডিসকাস করব উইথ দ্য প্যাসেজ অফ টাইম। আজকে আমরা আমাদের ক্লাসের যে টপিক হবে, এই যে সমস্ত কিছু ডিটেলস একটা ওভারভিউ দেওয়া, যে আমরা আমাদের অ্যাপ্রোচটা কী হবে, আমরা কীভাবে এই ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের যে 25 মার্কস, অর্থাৎ 25 আউট অফ 25 আমরা কীভাবে তুলে নেব, সেটা আমরা এখানে ডিসকাস করছি। ওকে, সো এখন আমরা ডাইরেক্ট এক্সাম্পলে যাই। অর্থাৎ WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে 2020 সালের প্রিলিমস নেওয়া হয়েছিল, সেই পেপারটি থেকে আমরা ডাইরেক্টলি দেখব যে কী কী ধরনের কোয়েশ্চেন হয় এবং কীভাবে আমরা এখানে 25-এর মধ্যে 25 তুলতে পারবো। তাহলে যদি আমরা প্রথম কোয়েশ্চেনটি দেখি যে ইউজ দ্য রাইট প্রিপোজিশন, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, আমরা জানি যে এটা হচ্ছে ফেজাল ভার্ব থেকে দেওয়া হয়েছে। ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা, তাহলে সে তার ব্যবসা কিসের উপর আছে, না কসমেটিক গুডসে। তাহলে আমাদের কি করতে হবে, না ফেজাল ভার্ব সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া পুরোপুরি ক্লিয়ার করতে হবে, কিছু কিছু ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমি এই কোয়েশ্চেনে এখানে 1-এর মধ্যে 1 পাবো। নেক্সট, যেখানে বলা হয়েছে যে এভরি ওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, তাহলে এই যে কোয়েশ্চেনটি, এটা এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ক্লজ এবং টেন্স সম্পর্কে আমাদের যথেষ্ট ভালো ধারণা থাকতে হবে। এখানে প্রথম অ্যান্সারটি, প্রথম যে অপশনটি, সেটি রাইট হবে, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার। এখানে দ্যাট, এখানে কীরকম ভুলটা দেওয়া রয়েছে, এই যে এইখানে,
এটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সরি এখানে এটাকে প্লুরাল ফর্মে দেওয়া রয়েছে সেলিব্রেশনস, ওকে, সেই জন্য এখানে অকার হয়েছে হয়েছে। সো এইভাবে বিভিন্ন ধরনের যে ভুলগুলো হয় সেইগুলো আমাদেরকে ধ্যানে রাখতে হবে। তাহলে কমপ্লেক্স আমাদের যে জয়নিং রয়েছে, ক্লজ যে চ্যাপ্টারটি রয়েছে ইংলিশ গ্রামারের, এবং যে টেন্স, এই পার্টটি আমাদের দেখলে এই কোয়েশ্চেনটি আমরা সলভ করতে পারতাম। নেক্সট, আই নিড এ ড্যাশ নোট, 500 রুপিস, 500 রুপি, 500 রুপিস অ্যান্ড 500 রুপি। সো এই যে কোয়েশ্চেনটি, এটি করা হয়েছে নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে। সো এই যে চ্যাপ্টারটি, এটাই যদি, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 500 রুপি। কোনদিন এই 500 রুপিস হয় না বা 500 রুপিস এই ধরনের হয় না, এ বলেছে, এ 500 রুপি নোট হয়, ওকে। সো এটাই হচ্ছে আমাদের ওই সিঙ্গুলার এবং প্লুরালের চ্যাপ্টার, নাউনের যে সিঙ্গুলার এবং প্লুরাল। সো সেই চ্যাপ্টারটি যখন আমরা ডিসকাস করবো গ্রামারের পার্টে, তখন এই সমস্ত জিনিস, এখান থেকে যা যা কোয়েশ্চেন হয় সেগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। নেক্সট যে চ্যাপ্টারটি বা সরি নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে, এটি পুরোপুরি টেন্স থেকে করা হয়েছে, যে ইটস 9 o'clock ইন দার্জিলিং অ্যান্ড ইন দ্য মর্নিং, অ্যান্ড যখন এই যে ইট ইজ স্নোয়িং হয়, অর্থাৎ ইট স্নোজ হয় না, অর্থাৎ বরফ পড়ছে না, ইট ইজ স্নোয়িং, অর্থাৎ বরফ পড়ছে সেখানে, ওকে। দেন এখানে বলা হয়েছে একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন দেওয়া হয়ে রয়েছে, পুল ইউর সেলফ টুগেদার, এটি হল বাই কাম ডাউন বাই ওয়ান সেলফ, এটি হয়। সো এটি আমাদেরকে তার জন্য কী করতে হবে না, ইডিয়াম অনেকগুলো মুখস্থ রাখতে হবে। তারপর রয়েছে আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, এটি টেন্স থেকে করা হয়েছে। দেন এখানে বলা হয়েছে যে উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, এটাও টেন্স থেকে কোয়েশ্চেন করা রয়েছে, এটি হবে উই, এটা কীরকমভাবে ট্রিকগুলো দিয়েছে দেখো, লাস্ট নাইট বলা রয়েছে, অতএব লাস্ট নাইট মানে কি, আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। সো আই টুক, ওকে, উই টুক। দেন নেভার লুক ডাউন আপন, এটি ফেজাল ভার্ব থেকে দেওয়া রয়েছে। জেনোসাইড, জেনোসাইড কথার অর্থ হচ্ছে রেডিক্যাল ক্লিং। অ্যান্ড দেন হোয়াট ইজ টাইম, এটি প্রিপোজিশন থেকে দেওয়া রয়েছে, কোনো কিছু দ্বারা, মানে আমরা যদি অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু এই সেন্স যদি আসে তাহলে আমাদের বাই এই প্রিপোজিশনটা ইউজ করতে হবে। যখন আমরা প্রিপোজিশন পড়বো, প্রিপোজিশনের চ্যাপ্টারটি যখন আমি গ্রামারে করাবো, তখন আমরা এই যে এই যে কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। দেন আই ওয়াজ শিওর ড্যাশ আই মিট হিম, ঠিক আছে। তাহলে এখানে বলেছে আই ওয়াজ শিওর, যদি পাস্টে, পাস্টে যদি কোনো জিনিস আমরা সম্ভাবনা এই ধরনের বোঝাতে চাই তাহলে উড কথাটা ইউজ করতে হয়, ওকে। দেন ইম্প্যাশেন্ট, এখানে ইম্প্যাশেন্ট কথার অর্থ হচ্ছে এই যে প্রথম এ অপশানটি। দেন ফাইন্ড আউট সিনোনেম, এখানে সিনোনেম থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। অ্যান্ড দেন এখানে বলা হয়েছে নেরেশন চেঞ্জ, নেরেশন চেঞ্জ যখন আমি করাবো তখন এগুলো আমরা সলভ করতে পারবো। অ্যান্ড দেন ভয়েস চেঞ্জ, অ্যান্ড দেন এখানে এটি টেন্স থেকে দেওয়া রয়েছে, বেবিজ, বেবিজ প্লুরাল ফর্মে দেওয়া রয়েছে। সো এটি হবে ক্রাই, সিঙ্গুলার ভার্ব আমাদের ইউজ করতে হবে। অ্যানালোগাস, এখানে অ্যানালোগাস এটি আমাদের ওয়ার্ড মিনিং থেকে দেওয়া রয়েছে, সিনোনিম এবং অ্যান্টোনিম, ওকে, অ্যানালিটিক্যাল হবে। অ্যান্ড দেন এই যে এই চ্যাপ্টারটি এগেন, এটি আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল থেকে দেওয়া রয়েছে, নাউন এবং প্রোনাউনের, অর্থাৎ এটি হবে ডটার্স ইন ল। এই সমস্ত যখন এই কম্পাউন্ড নাউন থাকে, যখন এই একটি নাউন এবং এই একটি নাউন, এই দুটো নাউন যখন একসাথে যুক্ত হয়ে একটি ওয়ার্ড তৈরি করে, তখন তাদের বলা হয় কম্পাউন্ড নাউন। এবং এই কম্পাউন্ড নাউনদের যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে মেন ভার্ব, সরি মেন যে নাউন থাকে তার সাথে এস যোগ করতে হয়, ওকে। সো এখানে রাইট অপশন হবে ডটার্স ইন ল, এ সি, ওকে। অ্যান্ড দেন সাফিক্স এবং প্রিফিক্স দেওয়া রয়েছে। অ্যান্ড দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে জড়িত, কোপ আপ, ওকে। অ্যান্ড দেন আমাদের রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটি হচ্ছে টেন্সের, আমরা সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার জানি, সেন্টেন্সকে আমরা অনেকভাবে ভাগ করি, একটি হচ্ছে তো 5 ভাগে, আরেকটি হচ্ছে 4 ভাগে, অর্থাৎ যেটি হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, এইভাবে আমরা 4 ভাগে ভাগ করি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ অ্যান্ড এইভাবে করা হয় যেটা হচ্ছে অ্যাসার্টিভ, ওকে। সো নেক্সট আমাদের যে অ্যান্টোনিম দেওয়া রয়েছে, অ্যান্ড দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যান্ড দেন হি উইল রিচ হোম, ওকে। এখানে লেটলি বলতে লেটেস্ট বোঝায় এবং লেট বলতে দেরি হওয়া বোঝায়, অন্য কোনো আমাদের অপশান ঠিক হবে না। এখানে আমাদের একটাই লিখতে হবে, সেটি হচ্ছে লেট, অর্থাৎ সে দেরি করে বাড়ি পৌঁছেছিল। অ্যান্ড দেন এখানে হার্ডলি কোনোদিনই হয় না আমাদের, বা হার্ডিয়ার বা হার্ডিয়েস্ট কোনোদিনই হয় না, সবসময় মনে রাখবে আমাদের যদি কঠিন বোঝে তাহলে হার্ড এই কথাটি ইউজ করতে হয়। তাহলে আমরা যে এখানে টোটাল যে 25টি নাম্বার কোয়েশ্চেনের দেওয়া রয়েছে ইংলিশ কম্পোজিশন থেকে,
এই নাম্বারটি তোলা খুবই সোজা, খুবই সোজা। এরপর থেকে আজ থেকে যে ক্লাসটি শুরু হলো ইংলিশ কম্পোজিশন এবং গ্রামার, এই ক্লাসটি আমি কন্টিনিউ করব। প্রতিদিন হয়তো এর ক্লাস থাকছে না, হয়তো একদিন গ্যাপ দিয়ে আমি ক্লাসটা করব, কিন্তু এই ক্লাসটি যদি আমরা কন্টিনিউ করি তাহলে 2021 সালের যে প্রিলিমস পরীক্ষা বা 2022 যারা পরীক্ষা দিতে চাও প্রিলিমসের, সো দে ক্যান ইজিলি গেট 25 out of 25। ইফ যদি তোমরা নিজেরাও প্রচুর পরিশ্রম করো তাহলে 25 out of 25 পাওয়া ইম্পসিবল কিছু হবে না। হয়তো এক নাম্বার কোনো কারণে ভুল যেতে পারে, কিন্তু আই এম ভেরি মাচ শিওর যে আমরা 20+, 22+ ইজিলি উঠাতে পারবো। সো এই ক্লাসগুলোকে প্রতিদিন ফ্লো করো। এবং এখানে আমি মেনলি দুটো ভাবে আমি আমাদের যে এই ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের পার্টটি আলোচনা করব, একটি হচ্ছে ইংলিশ কম্পোজিশন অ্যান্ড আরেকটি হচ্ছে গ্রামার। ওকে, সো এরপর আমরা দেখছি যে কী কী তাহলে আমাদের চ্যাপ্টার কভার করতে হবে। তাহলে প্রথমে আমরা কভার করছি সিনোনিম এবং অ্যান্টোনিম, সাফিক্স প্রিফিক্স, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই যে চারটি টপিক এগুলো পড়ে যাচ্ছে আমাদের ভোকাবুলারির আন্ডারে। দেন ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন এবং বেসিক গ্রামার। বেসিক গ্রামারের মধ্যে আমাদের করতে হবে টেন্স, ভয়েস, নারেশন, ডিগ্রি চেঞ্জ, ক্লজ জয়নিং অ্যান্ড নাম্বার, এবং আরও যে সমস্ত ছোটো ছোটো টপিক থাকে সেগুলো আমি এখানে কভার আপ করে দেবো। অ্যান্ড এভাবে এখানে আমি আলোচনা করেছি যে WBCS 2019 সালের যে প্রিলিমস পেপার সেখানে কোন কোন পোর্শন থেকে কতটা করে কোয়েশ্চেন করা হয়েছিল। ইউ ক্যান পজ দিস ভিডিও অ্যান্ড সি দিস। ওকে, এরপর আমাদের টিপস কী কী, আমরা যদি আমাদের ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের পার্টটি যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে আমাদের আমাদের আমার কাছ থেকে বেস্ট অ্যাডভাইস কী হবে। প্রথম কথা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের যে বেস সেটি পুরোপুরি স্ট্রং করতে হবে। ওকে, এবং যে ক্লাসগুলো এখানে করা হবে আমি সেখানে এই কাজটি মোটামুটি করব। আমাদের যে বেস সেটিকে আমি খুব ভালোভাবে স্ট্রং করব, শুরু করব ABCD থেকে এবং সেটাকে নিয়ে যাব একদম এক্সপার্টাইজ পর্যন্ত। ওকে, অ্যান্ড দেন ভোকাবুলারি, আমাদের যে ওয়ার্ড মিনিংগুলো থাকে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এগুলো একদিনের ব্যাপার নয়, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট, এক্সারসাইজ ইট ডেলি, অন দ্য ডেলি বেসিস আমাদেরকে এই যে ভোকাবুলারি বা ইংলিশ কম্পোজিশনের পার্টটি এটি আমাদের ডেলি বেসিস মানে রেগুলারলি, ইররেগুলারলি রেগুলার নয়, রেগুলারলি ইররেগুলার হলে চলে, কিন্তু সরি রেগুলারলি ইররেগুলার অ্যান্ড ইররেগুলারলি রেগুলার। ওকে, ও ছাড়ো, লেফট ইট। সো আমাদের প্রতিদিন এটি করে যেতে হবে। ওকে, অ্যান্ড তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডেলি ইংলিশ কম্পোজিশনের যে ক্লাস এখানে করানো হবে এই ভিশন WBPSC অ্যান্ড UPSC এই চ্যানেলে, এখানে তোমরা প্রতিদিন ক্লাসগুলো করো। অ্যান্ড আই উইল ডেফিনেটলি আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ইউ উইল গেট 22+ মার্কস ইন WBCS প্রিলিমস অর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। ওকে, সো এবং এই আমাদের প্রতিদিন ক্লাসের যে PDF সেটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে। যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কারো কোনো জিজ্ঞাসা করার থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও, অন্য কোনো পার্সোনাল ইনফরমেশন আমি শেয়ার করতে পারবো না বিকজ অফ সাম পার্সোনাল রিজনস। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আমি ডিসকাস করলাম যে আমাদের অ্যাপ্রোচটা কী হবে ইংলিশ কম্পোজিশন অ্যান্ড গ্রামারের প্রতি। আমরা প্রতিদিন সকালে এইভাবে একটি করে ইংলিশ কম্পোজিশন এবং গ্রামারের যে ক্লাস তার রুটিন অনুযায়ী ক্লাস করতে থাকবো। এবং আমাদের আরেকটি যে সিরিজ লঞ্চ হয়েছে সেটি হচ্ছে NCERT যে সামারি, চ্যাপ্টার সামারি, বিকজ NCERT আমাদের বেসিক যে বেসিক্স ক্লিয়ার করার জন্য সেটি দরকার রয়েছে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও, অ্যান্ড আই হোপ ইউ লাইক দিস ভিডিও। এবং কালকের থেকে প্রতিদিন আমাদের একটি করে আবার ক্লাস হচ্ছে, এটি ছিল আমাদের ফার্স্ট ক্লাস যেখানে আমি বেসিক্যালি আমাদের সমস্ত ডিটেলস সম্পর্কে আলোচনা করলাম, আমাদের অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করলাম, অ্যান্ড কাল থেকে আমাদের ফাইনালি ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আজকে বিকেল আর একটি NCERT যে সামারি ডিসকাশন ক্লাস রয়েছে, সো আশা করি সেটিও তোমরা লাইক করবে অ্যাজ ইট ইজ। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড টাটা, বাই বাই।